আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি এমএস মাইক্রোসফট অফিসের অ্যাক্টিভেশন প্রসেস বা প্রক্রিয়া নিয়ে। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে। তো আমরা একটি প্রথমে অনুরোধ জানিয়ে নিচ্ছি যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা প্রক্রিয়াটি শুরু করি। তাহলে Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. আমরা জানি যে মাইক্রোসফট অফিস আমরা যেহেতু ব্যবহার করি তখন মাঝে মাঝে আমাদের একটু বিড়ম্বনায় পড়তে হয় যে আসলে অ্যাক্টিভেশন ফেইলিওর বা অ্যাক্টিভেশন প্রসেসটাকে নিয়ে। তো আসলে আমরা আজকে অতি সহজ উপায়ে মাইক্রোসফট অফিস 2021 সিএমডি ব্যবহার করে অ্যাক্টিভেশন করব। তো অ্যাক্টিভেশন প্রসেস শুরু করার আগে আমরা আমার নিজের মাইক্রোসফট অফিসের মানে অবস্থাটা একটু দেখে নিই। তো চলুন, হ্যাঁ আমাকে কিন্তু অবশ্যই দেখাচ্ছে যে গেট জেনুইন অফিস। আপনারা উপরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটা বার্তা দেখাচ্ছে আমাকে যে ইউর লাইসেন্স ইজ নট জেনুইন অ্যান্ড ইউ মে বি ভিকটিম অফ সফটওয়্যার কাউন্টারফিটিং, অ্যাভয়েড ইন্টারাপশন অ্যান্ড কিপ ইউর ফাইল সেফ উইথ জেনুইন অফিস টুডে। তো দেখতে পাচ্ছেন যে আসলে আমার অফিসটি জেনুইন ভাবে বা কোনো প্রকার অ্যাক্টিভেশন কি নাই, যার কারণে আমি আজকে অ্যাক্টিভেশন প্রসেসটি আপনাদের সম্মুখে সম্পন্ন করব। তো চলুন প্রক্রিয়াটি শুরু করা যাক। তো প্রথমে আমরা টাস্ক বারে সার্চ আইকনে লিখব সিএমডি, সিএমডি কমান্ড প্রম্পট ডেস্কটপ অ্যাপ চলে এসেছে আমাদের স্ক্রিনে। তো আমরা রাইট বাটনে মাউসের ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে পারমিশন দিয়ে দেব, এবং পারমিশন দেওয়ার পর আমাদের কিন্তু এখন কপি পেস্ট কিছু তিনটা কোড কপি পেস্ট করতে হবে। তো আমার এই তিনটি কোড আমি আমার লিংক দিয়ে দেব কপিগুলো কোথা থেকে পাবেন। তো চলুন আমি কপিগুলো একে করে পেস্ট করি। তো প্রথম কপিটি আমি এখন পেস্ট করব, এবং এটি পেস্ট করার পর অবশ্যই ইন্টার দিতে হবে। তারপরে আমাদের এখন দ্বিতীয় কপিতে চলে যাব আমরা। এই যে দ্বিতীয় কপিটি আমরা কোডটি এখন কপি করে পেস্ট করব, ইন্টার দেব, ইন্টার একটু ওয়েট করতে হবে, দেন কাজ হচ্ছে, প্রসেসিং হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ প্রসেসিং, অল্প একটু সময় নেবে আর কি। তো আমরা তার ততক্ষণে আমরা তিন নাম্বার মানে শেষ কোডটি কপি করে রেডি করে রাখি। এটা আমাদের শেষ কপি, এটার পরে আমাদের অ্যাক্টিভেশন প্রসেস সম্পন্ন হবে। এন্টার দিয়ে আমরা এখন পরবর্তী কপিটি, হ্যাঁ পেস্ট করা হয়েছে। তো আমরা এখন দেখি কাজ হচ্ছে, কাজ এখনও চলছে, সিএমডির অ্যাক্টিভেশন প্রক্রিয়াটি চলমান। তো আমাদের একটু ওয়েট করতে হবে। ইয়েস, শেষ এন্টার দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আমরা একটি নতুন এমএস ওয়ার্ড খুলে দেখি চেক করে। ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু শেষ পর্যন্ত করতে পেরেছি। দেখুন আমি একটা নতুন সম্পূর্ণ
ওপেন ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করলাম, কিন্তু উপরে আর কোনো বার্তা আমরা দেখতে পাচ্ছি না। দেখেন এখানে কিন্তু কিছুক্ষণ আগে আমি বার্তা আপনাদের দেখিয়েছি, এখন কোনো বার্তা নেই, মানে কোনো প্রকার আমাকে সতর্কতা অবলম্বন করানো হচ্ছে না মাইক্রোসফট থেকে। তো ডিয়ার ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমরা সহজেই মাইক্রোসফট অফিস 2021 মানে 2021কে অ্যাক্টিভেট করতে পারবো। তো অবশ্যই আবারও অনুরোধ করছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস ও অবশ্যই মানে একেবারে আমার বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংকস এ লট, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।